নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইঁদুরের উৎপাতের কারণে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে উঠি। এরা যদি একবার আমাদের ঘর বাড়িতে প্রবেশ করে, দিনকে দিন কিন্তু এদের সংখ্যা বাড়তেই থাকে। এরাতে শুধু আমাদের মুদি দোকানের জিনিসপত্র কিংবা সবজি নষ্ট করে তাই নয়, এরা আমাদের দামি দামি জামা কাপড় এমনকি দরকারি কাগজপত্র কিন্তু কেটে টুকরো টুকরো করে দেয় বাচ্চা পাড়ার জন্য। এদের তাড়ানোর জন্য তো আমরা কত ধরনের ওষুধ, কেমিক্যাল, স্প্রে ব্যবহার করে থাকি, অনেক সময় দেখা যায় কোনো লাভ হয় না। এদের কারণে কিন্তু আমাদের শরীরে নানা রকম ভয়ঙ্কর রোগ ব্যাধি সৃষ্টি হয়, যার কারণে অনেকটা টাকাই ডাক্তারের পেছনে খরচ করতে হয়। আজকে তোমাদের সঙ্গে এমন একটা ঘরোয়া টিপস আজকে আমি শেয়ার করব, যার ফলে কিন্তু ইঁদুর পুরোপুরি আমাদের ঘর বাড়ি থেকে চলে যাবে, আশা করছি আর ঘর বাড়িতে কখনোই ইঁদুর হবে না। তাহলে ভিডিওটা চলো স্টেপ বাই স্টেপ পুরোটা দেখে নিই। এখানে আমি একটা পুরনো পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্র কোনো কাজে ব্যবহার করতাম না, এরকমই একটা পাত্র নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো কিন্তু স্টিলের পাত্র কিংবা কোনো ধাতুর পাত্র নেওয়া যাবে না। এখানে আমি দুটো মিষ্টি বিস্কুট নিয়ে নিয়েছি। এই মিষ্টি বিস্কুটটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আমাদের বাড়ি কিন্তু অনেক সময় এমন হয় বিস্কুট নরম হয়ে যায় কিংবা ডেট এক্সপায়ার হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা ফেলে দিই। সেই বিস্কুটগুলো তোমরা কিন্তু এখানে কাজে লাগাতে পারো। বিস্কুটটাকে খুব ভালো করে আমি এই ভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। এর মধ্যে আরও একটা উপকরণ আমি মিশিয়ে দেব, সেটা হলো গমের আটা। হ্যাঁ বন্ধুরা, যে আটার আমরা রুটি খাই সেই আটা। অনেক সময় দেখবে বাড়িতে যদি আটা কিংবা বিস্কুটের প্যাকেট থাকে, খুব সহজেই কিন্তু ইঁদুর কেটে কেটে নষ্ট করে দেয়। আমি এখানে 2 চামচ আটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি ময়দা চাও ময়দাও কিন্তু দিতে পারো, ময়দা কিংবা চালের গুঁড়ো। এবার এই বিস্কুটের গুঁড়োটা আর আটাটাকে দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে এইভাবে সবার প্রথমে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখো মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি আরও একটা উপকরণ দিয়ে দেবো, সেটা হলো বেকিং সোডা। এই বেকিং সোডা তো আমরা রান্নায় খেয়ে থাকি, এটা কিন্তু ইঁদুর যখন খাবে মিশ্রণটা, ইঁদুরের শরীরে কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে একটা অস্থির ভাব দেখা দেবে। এর ফলে কিন্তু ইঁদুর আমাদের ঘর বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। আর যে মিশ্রণটা আমি তৈরি করছি, ইঁদুর তো 100% শিওর যে ইঁদুর কিন্তু মারা যাবে। অনেক সময় আমরা ওষুধ দিই, নানা রকম স্প্রে দিই, দেখা যায় ঘরেই মরে পড়ে থাকে, বাজে দুর্গন্ধ বের হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় আবার বের করে সেই ইঁদুর মরাটাকে খুঁজতে লাগে। তোমরা যদি এই ঘরোয়া টোটকাটা ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের আর ইঁদুর ঘরের ভেতর মরে পড়ে থাকবে না। এখানে দেখো আরও একটা উপকরণ দিতে হবে, যে আমি নিয়েছি হারপিক। এই হারপিক কিন্তু আমরা টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহার করি, তাছাড়াও রান্নাঘরে আমাদের অনেক কাজেই আমরা ব্যবহার করে থাকি। এটা আমি রান্নাঘরে ইউজ করি এই হারপিকটা। এখানে আমি 1 চামচ মতো হারপিক নিয়ে নেব। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে যে কোনো আমরা কোনো মেটালের পাত্র কিন্তু নেব না, কারণ হারপিক যেহেতু দিচ্ছি, মেটালের পাত্র নিলে কিন্তু সেটা দাগ হয়ে যাবে। এর জন্যই আমি এখানে একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি। আমি কিন্তু এবার মিশ্রণটা চামচ দিয়েও দেখো মেশাচ্ছি না, কারণ চামচটা যেহেতু স্টিলের, স্টিলটা কিন্তু কালো হয়ে যাবে। এখানে আমি একটা লাঠি নিয়েছি, লাঠি দিয়েই এইভাবে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দেব। এরপর এখানে আমি 2 থেকে 3 চামচ জল দিয়ে দেব। জল দিয়ে আমরা যেরকম নর্মালভাবে রুটি তৈরি করার জন্য আটা মাখি, সেরকম নরম করে আমাদের মাখতে হবে। কিন্তু অবশ্যই হাতের মধ্যে আমাদের কিন্তু কোনো গ্লাভস কিংবা প্লাস্টিক এইভাবে পরে নিতে লাগবে, যেহেতু হারপিক দেওয়া আছে, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর। এইভাবে দেখো আমি একটা প্লাস্টিক পরে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে কিংবা পোষ্য প্রাণী থাকে, তাদের থেকে কিন্তু এই মিশ্রণটা দূরে রাখতে হবে, কারণ এটা এক ধরনের কেমিক্যাল তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু খুব সহজেই তাদের শরীরে গেলে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। এভাবে দেখো আমি নরম করে মেখে নিয়েছি, একদম শক্ত করে মাখবো না, কারণ ইঁদ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো সেই দিন ইঁদুর খেলো না, তার পরের দিন খেলো, শক্ত করে মাখলে আরও শক্ত হয়ে যাবে, তাই অবশ্যই একটু নরম করে মেখে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনি দেওয়ার কারণে কিন্তু ইঁদুর খুব সহজেই এটা খেয়ে নেবে, কারণ তেতো জিনিস কিন্তু যে কারো কিন্তু খেতে মোটেই ভালো লাগে না। আর ইঁদুরের ঘ্রাণ শক্তিটা খুবই বেশি, যার কারণে কিন্তু ইঁদুর এই যেখানেই তোমরা দেবে না কেন মিশ্রণটা, ইঁদুর কিন্তু ঘ্রাণ শক্তির দ্বারা সেখানে চলে আসবে আর মিশ্রণটা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে।
মিশ্রণটা তোমরা তাহলে কোথায় ব্যবহার করবে? যেখানে তোমরা ইঁদুরকে দেখতে পাও সচরাচর, যেখানে সিঁড়ির তলা কিংবা তোমাদের মিট কেস, ফ্রিজের তলা, এইসব ভেতরের দিকটা দিয়ে দিতে হবে, যেখানে ইঁদুর লুকিয়ে থাকতে পারে। খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইঁদুর আমাদের ঘর বাড়ি থেকে বেরিয়ে যাবে, মরে তো যাবে, এটা 100% শিওর। তাহলে বন্ধুরা টিপসটি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, আশা করছি তোমরাও ভীষণ ভালো ফল পাবে। তারপরে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো, ভালো লাগলে একটা লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার